আমি পারছি আপনারাও পারবেন। কাজ শেষে যখন টাকা পাই তখন প্রাণটা জুড়ে যায়। কাজ করার পর যখন আমরা টাকা পাই যত কষ্টই হোক তখন আমাদের কাছে খুবই ভালো লাগে। সার্ভিসিং কাজ করার মজাই আলাদা। মনে করুন আমি একটি কাজ করলাম, পারিশ্রমিক হিসেবে আমি টাকা নিলাম। এখানে পারিশ্রমিক হিসেবে টাকা নেওয়ার পর আমার এমন কোনো কিছু কেনার প্রয়োজন নাই, পুরো টাকাটাই আমি খরচ করতে পারতেছি আনুষঙ্গিক নির্দিষ্ট কিছু খরচ বাদে। যেমন গড়বড় আমাকে দিতে হবে, অধিকাংশই আমরা পারিশ্রমিক হিসেবে নিই। মনে করুন একটা ফ্রিজের কাজ করলাম, খরচ বাদে অন্য যে টাকাগুলি আছে ওইগুলি আমরা ডাইরেক্ট পকেটে নিয়ে যেতে পারতেছি, বাসায় নিয়ে যেতে পারতেছি, সেভ করতে পারতেছি, অন্য কাজে লাগাতে পারতেছি। বারবার আমাদের পণ্য কেনার প্রয়োজন নাই। অন্য অন্য ব্যবসা যারা করে তারা কিন্তু পণ্য বিক্রি করার পর আবার পণ্য কিনতে হয়, আর আমাদের কিন্তু পণ্য বিক্রি করে পণ্য কেনার প্রয়োজন নাই। মনে করুন একটা ফ্রিজের কাজ করব, এই ফ্রিজের যা খরচ আছে সব আমরা কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে নিই, অথবা আমরা মোট যে টাকা নিব এটার মধ্যেই এই ফ্রিজের খরচ বাবদ টাকা থাকে। সুতরাং আমরা পারিশ্রমিক হিসেবে যে টাকা পাই ওই টাকা আমরা খরচ করতে পারি। দিন শেষে অনেক সময় 2-3-4-5-6 হাজার টাকা হয়ে যায়, অনেক সময় আমরা কাজ করতে পারি না। অনেক দিন কাজ কম আসে, অনেক দিন কাজ অনেক বেশি আসে। যে যাই বলুক, আমরা যারা সার্ভিসিং কাজ করি কাজ শেষে যখন টাকা পাই তখন প্রাণটা জুড়ে যায়। আপনারাও যারা সার্ভিসিং কাজ করতে চান অথবা ব্যবসা করার কোনো টাকা পয়সা নাই, বড় ধরনের লস খেয়েছেন অথবা আর্থিক সমস্যায় পড়েছেন, কোনো কিছু করতে পারছেন না, তারাই সার্ভিসিং কাজ শিখবেন। আমি পারছি, আপনারাও পারবেন।